আসসালামু আলাইকুম দর্শক, 16 ডিসেম্বর সম্পর্কে আমি নেগেটিভ কিছুই প্রচার করতে চাইনি, কিন্তু অবশেষে আমি চুপ থাকতে পারলাম না। এত এত ভুল! বিজয় দিবসটা আমরা উদযাপন করতে চেয়েছিলাম, পুরা পৃথিবীকে দেখিয়ে দিতে চেয়েছিলাম, কোটি কোটি টাকা খরচ করে পুরা বাংলাদেশ সাজিয়েছিলাম, অথচ এত ভুল কেমনে মেনে নেব বলেন? দর্শক শ্রোতা, মাননীয় প্রধানমন্ত্রী পুরা দেশবাসীকে শপথ বাক্য পাঠ করাবেন সেইখানে, সেইখানের মতো একটা জায়গায় যেখানে লাইভ চলতেছে, পুরা বিশ্ব দেখতেছে, সেই জায়গায় বানানে ভুল। মুজিব বর্ষের ব নাই, ব কোথায় গেল? আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে ব কোথায় গেল। পরবর্তীতে আমরা ব্যাখ্যা পেয়েছি যে যান্ত্রিক ত্রুটির কারণে বটা ফুটে ওঠে নাই। আপনারা দেখেন নাই যখন যান্ত্রিক, আপনারা আগে টেস্ট করেন নাই, টেস্ট করার পর আসেন মাননীয় প্রধানমন্ত্রীকে মানে সেখানে এসে পুরা জাতিকে শপথ বাক্য পাঠ করাবে, আপনারা খেয়াল করেন নাই, কিছু বলার নাই। এদিকে আপনারা শুধুমাত্র যে সেইখানে যে গোলযোগটা হয়েছে তা কিন্তু না, আরেক জায়গায় দেখলাম লেখা হয়েছে মুভিজ বর্ষ, মুভিজ বর্ষ বানান পুরোটাই ভুল। আরও বিভিন্ন জায়গার ভুল উঠে এসেছে, সব সরকারি জায়গা প্রায়। এইগুলো কেন হচ্ছে, কোন জায়গায় কাকে দায়িত্ব দিয়েছেন? আচ্ছা, মেনে নিলাম ভুল হয়েছে, দয়া করে আমার পুরো, আমাদের পুরো জাতিকে যাতে লজ্জায় পড়তে না হয় এই বিষয়টা ভবিষ্যতে খেয়াল রাখবেন। আপনারা সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এসব দায়িত্বে যারা আছেন, আশা করছি তারা খুব জ্ঞানী মানুষ, আপনাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে দয়া করে এটা আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আরেকটা ভিডিও দেখলাম ভাইরাল হয়েছে, এই ভিডিওটা দেখে মাথা আরও নষ্ট হয়ে গেছে। আপনারা দেখেন কি বলে এই লোক, কি বলে দেখেন। জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। দর্শক শ্রোতা শুনতে পেয়েছেন, বলবে কি আর বলতেছে কি, এখানে কি বলতেছে আপনি মনোযোগ দিয়ে শুনেছেন? মানে হাসিও আসতেছে, কষ্টও আসতেছে। এগুলো আসলে শেখ মুজিবুর রহমানকে অপমান করা। দোয়া মোনাজাতে বলতেছে যে বঙ্গবন্ধুর পরিবারকে যারা হত্যা করেছে তাদেরকে যাতে জান্নাত দেয় আল্লাহ, এটা কোনো কথা হইল? আচ্ছা, এই ব্যক্তিটা কে? ঘটনা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, রাজশাহীর বাগমারার ঘটনা। সেখানে সেই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমি পদগুলো বলবো না, তারা সবাই ছিল, তারা আবার আমিন আমিন বলতেছে। তার মানে তারা কোন মানে ধ্যানে ছিল, আর যে মোনাজাত করতেছে সে কোন ধ্যানে ছিল? উনি যদি ভুল করে ইনস্ট্যান্ট আপনারা ধরিয়ে দিতেন, আপনাদের আমিন আমিন বলতে শুনেছি। দর্শক শ্রোতা, এই যে ব্যক্তিটা আসলে এই মোনাজাতটা করলো, আমি খোঁজ খবর লাগায় দেখলাম বা পত্রিকায় নিউজ হয়েছে, উনি হচ্ছে সেই এলাকার পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক। মানে কোন জায়গায় কোন ব্যক্তিকে আপনারা বসাচ্ছেন? আচ্ছা, এই যে ওনার যে এই মোনাজাতের এই ধরনটা দেখে কি মনে হচ্ছে, উনি এর আগে কখনো দোয়া করেছে? যদি একটা চর্চার উপরে থাকতো সে, তাহলে কি তার এমন ভুলটা হওয়ার কথা ছিল? ছিল না। এখানে আপনারা কি ব্যাখ্যা দিচ্ছেন, ভুলবশত বলে ফেলেছে, পরবর্তীতে আমরা ঠিক করে নিয়েছি, খুব ভালো কথা, এটাও মেনে নিলাম, এটাও মেনে নিলাম। দয়া করে, আবারও বলবো, দয়া করে সঠিক জায়গায় সঠিক লোককে বসাবেন, এবং এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা হেলাফেলা করবেন না। যার যে যার ইসলামিক জ্ঞান বেশি আছে তাকেই এখানে মোনাজাত করতে দেওয়া উচিত ছিল, তাই না? এমন ভুল আসলে জাতি কেমনে মেনে নিবে? আপনারা সমাজের গণ্যমান্য ব্যক্তি, প্লিজ, ভবিষ্যতে এমন ভিডিও, এমন ভুল আমরা দেখতে চাই না সাধারণ জনগণ। পুরো ভিডিওতে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করি নাই, যে পুরো ঘটনা, এই যে এত ভুল 16 ডিসেম্বরে, এত ভুল আসলে কেন, আসল রহস্যটা কি? আমি আমার মন্তব্য করব, আপনারা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য করবেন। আমার মন্তব্য অনুসারে অবহেলা, দায়িত্বহীনতার মতো কাজ করা, অবজ্ঞা করা, এইসবই হচ্ছে মূল কারণ এসব এত ভুল হওয়ার পিছনে। এরা যদি ঠিক মতো দায়িত্ব সহকারে, গুরুত্ব সহকারে, সেইভাবে গুরুত্ব সহকারে বিষয়গুলো দেখতো, হয়তো বা এমন ভুল হইতো না। মানুষ মাত্রই ভুল করতে পারে, এই কথাটাও আছে। তো আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই, এই যে 16 ডিসেম্বর নিয়ে এত ভুল আসলে কেন হয়েছে, আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে লিখবেন। দোয়া করি ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে, সবাই তার ভুল যাতে শুধরে নেয় আর এসব বিষয়ে মনোযোগ দেয়। ধন্যবাদ সবাইকে।